প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানেই উন্নয়ন। দেশের উন্নয়নের কথা ভেবেই প্রতিটি কাজ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর হাত ধরেই ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে ত্রিপুরার ভবিষ্যৎ। বিকাশ তীর্থ নামে অভিহিত প্রধানমন্ত্রীর প্রত্যেকটি জনকল্যাণমূলক স্থাপত্যই দেখার মতো। নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশনের মতো একটি উন্নত মানের রেল স্টেশন তিনি উপহার দিয়েছেন ত্রিপুরাকে। আমার মনে হয় না এরকম আরেকটি রেল স্টেশন ভারতবর্ষের অন্য কোথাও আছে। বৃহস্পতিবার আগরতলা নিশ্চিন্তপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার সাথে ছিলেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক সুরজিৎ দত্ত এবং বিধায়িকা মীনা রানী সরকার। গত 30 মে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে 9 বছর পূর্ণ করেছে ভারতীয় জনতা পার্টি। এই নবম বর্ষপূর্তি উপলক্ষে আগামী 30 জুন পর্যন্ত নানান কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য বিজেপি। এরই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলির বাস্তবায়ন প্রক্রিয়া খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী। সেই উপলক্ষে নিশ্চিন্তপুর রেল স্টেশন পরিদর্শন করে বৃহস্পতিবার তিনি জানান, আগরতলা আখাউড়া রেলপথে সুবন্দোবস্ত রয়েছে ব্রডগেজ এবং মিটারগেজ লাইনের। এই রেল রুট চালু হয়ে গেলে অনেকটাই সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে ভারত বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা। মাত্র 4 ঘন্টায় ত্রিপুরাবাসী পৌঁছে যাবে ঢাকায় এবং ইমিগ্রেশনের পর সেখান থেকে কম সময়ে যাওয়া যাবে কলকাতায়। ফলে সময় এবং অর্থ উভয়ই সাশ্রয় হবে সাধারণ মানুষের। তো যেসব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে, বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো, তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম এখানে, তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরাও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে। এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন, তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে, হয়তো বা এদিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ, যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে, আমার জানা নেই এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে বাংলাদেশ যাবে গঙ্গাসাগরে, মানে যেটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরে যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেকটিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেকটিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন, তো সেই হিসাবে এই কানেকটিভিটি, রেলওয়ে কানেকটিভিটি একটা ভেরি ইম্পর্ট্যান্ট, তো সেটা দেখতে এসছে। ইতিমধ্যে 80% সম্পন্ন হয়েছে আগরতলা নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশনের কাজ। ইমিগ্রেশনের কাজ চলছে বর্তমানে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সূচনা হতে পারে আগরতলার থেকে বাংলাদেশের ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত রেলপথের। আগরতলা আখাউড়া রেল লিঙ্ক প্রকল্পে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনের কাজ পরিদর্শন করতে এসে বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর পাশাপাশি ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটির নির্মাণ কাজ দেখেও এদের মুগ্ধ হয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।